অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নিয়ে বড় বড় কথা বললেও কূটনীতিকদের ধাক্কা সামলাতে না পেরে ভুল ত্রুটি শুধরে নেয়ার কথা বলছে সরকার। অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ বিচার বিভাগ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে বলে অভিযোগ বিএনপির। নেতারা বলছেন বিএনপির কৌশলের কাছে বর্তমান সরকার পরাস্ত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল। এই আয়োজনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কূটনৈতিক ধাক্কা সামলাতে না পেরে ভুল শুধরে নেয়ার কথা বলে সরকার। এদিকে বড় বড় কথা বলে, যখন ধাক্কা সামলাতে পারে না তখন বলে যে আমরা ভুল ত্রুটি করে থাকলে আপনারা বলেন, আমরা শুধরে নেব। এই হচ্ছে বাংলাদেশের আজকে অবস্থা। একটা অবৈধ সরকার থাকলে দেশে যা হয় আর কি। অবৈধভাবে টিকে থাকতে সরকার আইনকে ব্যবহার করছে বলেও মন্তব্য করেন তিনি। বর্তমান অবৈধ দখলদার একটা রেজিম যারা বসে আছে, বাংলাদেশের আইন প্রয়োগ হচ্ছে তাদেরকে রাখার জন্য। তাদেরকে রাখার জন্য কোমরে মুক্তিযোদ্ধার কোমরে রশি বাঁধছে, তাদেরকে রাখার জন্য আপনি নিজের পরিবারের জানাজা ডান্ডাবেরি পরে জানাজা পড়তে হচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে অপর এক আয়োজনে বিএনপি নেতারা বলেছেন, আওয়ামী লীগ নতুন কৌশলে পাতানো নির্বাচনের পায়তারা করছে। রাষ্ট্রপতি নিয়োগ নিয়ে বিএনপির মাথা ব্যথা নেই বলে মন্তব্য করেন নেতারা। বলেন, দখলদার সরকারের মতো দখলদার রাষ্ট্রপতি নিয়োগ করা হয়েছে। সুমির রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।